চলো মামুনিরা, তোমরা সবাই অবশ্যই ভালো আছো। আর আজকে আরেকটা সুন্দর গল্প আমি তোমাদেরকে পড়ে শোনাবো, তোমরা শুনবে মনোযোগ দিয়ে। এটা হচ্ছে মজার মামা। মামার আসলে অনেক মজার হয়, নানির বাড়ির আনন্দ আনন্দ নানুর বাড়ির আনন্দটা অনেক মজার হয়। দেখছো কি সুন্দর ছবি, কি চমৎকার! তো আমি গল্পটা পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। এই আমাদের মজার মামা, এই আমাদের মজার মামা, এই আমাদের মজার মামার বাড়ি, খালের ও পারে। দেখছো কি সুন্দর বাড়ি ওদের। ওই যে মামা ভেলায় চড়ে যাচ্ছেন, স্বপ্না আর স্বপ্না উটুটুল বলল, মজার মামা মজার মামা আমরাও যাব তোমার সাথে। মামা বলল, যেতে পারো, তবে ধাক্কাধাক্কি করা যাবে না। খরগোশ বলল, মজার মামা মজার মামা আমিও যাব তোমাদের সাথে। মামা বলল, যেতে পারো, তবে লাফালাফি করা যাবে না। বিড়াল বলল, মজার মামা মজার মামা আমিও যাব তোমাদের সাথে। মামা বলল, যেতে পারো, তবে খরগোশকে দাওয়া করা যাবে না। কুকুর বলল, মজার মামা মজার মামা আমিও যাব তোমাদের সাথে। মামা বলল, যেতে পারো, তবে বিড়ালকে তাড়া করা যাবে না। ছাগল বলল, মজার মামা মজার মামা আমিও যাব তোমাদের সাথে। মামা বলল, যেতে পারো, তবে ল্যাং মারা যাবে না। কি সুন্দর! মোরগ বলল, মজার মামা মজার মামা আমিও যাব তোমাদের সাথে। মামা বলল, যেতে পারো, তবে কাউকে ঠোকর মারা যাবে না। এক এক করে সবাইকে দিচ্ছে মজার মামা। এই তো, এই জন্যই তো মজার মামা। মজার মামা সবাইকে ভেলায় নিয়ে রওনা হলেন, ওপারে প্রায় পৌঁছে যাবে যাবে। এমন সময় ছাগল মোরগকে ল্যাং মারলো, মোরগ কুকুরকে ঠোকর মারলো, কুকুর বিড়ালকে তাড়া করলো, বিড়াল খরগোশকে ধাওয়া করলো, খরগোশ লাফাতে লাগলো, স্বপ্না আর টুটুলো শুরু করলো ধাক্কা ধাক্কি। দেখো কি অবস্থা! তখন কি হলো জানো? ভেলাটা গেল উল্টে, আর অমনি সবাই চপাত করে পানিতে পড়ে গেল। খুব মজার, দেখো কি অবস্থা হয়েছে, সবাই পানিতে পড়ে। সবাই সবাইকে সাঁতরে পারে উঠতে সাহায্য করলো। সবশেষে মজার মামা খরগোশকে কাঁধে নিয়ে পারে উঠলেন। দেখছো খরগোশ কাঁধে উঠে আসছে। তারপর সবাই রোদে গা শুকিয়ে বাড়ির দিকে রওনা হলো। খুবই মজার, খুবই মজার। তোমরা পড়বে আরো সুন্দর সুন্দর গল্প, তোমাদেরকে শোনাবো, তোমরা অবশ্যই আমার সাথে থাকবে। সবাই ভালো থাকবে মামুনিরা, আল্লাহ হাফেজ।